টানা তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় একের পর এক অভিনন্দন বার্তায় ভাসছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। নির্বাচনে তার জয়লাভের খবর প্রকাশ হওয়ার পর বিশ্বনেতারা তাকে শুভেচ্ছায় সিক্ত করছেন। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। টুইটারে কাতারের আমির লিখেছেন, আমার প্রিয় ভাই রিসেপ তাইয়েপ এরদোয়ান, আপনার বিজয়ের জন্য অভিনন্দন। রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুতিনের চিঠিতে বলা হয়েছে, এ জয় তুরস্ক প্রজাতন্ত্রের প্রধান হিসেবে আপনার নিঃস্বার্থ পরিশ্রমের একটি স্বাভাবিক ফলাফল। সেই সঙ্গে চিঠিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে শক্তিশালী করার এবং একটি স্বাধীন পররাষ্ট্রনীতি পরিচালনার জন্য আপনার প্রচেষ্টার জন্য তুর্কি জনগণের সমর্থনের এটি স্পষ্ট প্রমাণ। তবে এখন পর্যন্ত এরদোয়ানের বিজয় নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বার্তা আসেনি, বিশেষ করে পশ্চিমা দেশগুলো এখনও নিশ্চুপ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভাই এবং বন্ধু এরদোয়ানের জয় উদযাপন করছেন। তুরস্কের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই জয়কে তুর্কি জনগণের অব্যাহত মূল্যবান আস্থার নিদর্শন বলে অভিহিত করেছেন। এরদোয়ানের পুনর্নির্বাচনে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক এরদোয়ান এবং তুরস্কের জনগণকে তাদের নির্বাচনে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ফোন করে এরদোয়ানকে অভিনন্দন জানিয়ে তাকে বাকু সফরের আমন্ত্রণ জানিয়েছেন। লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ এ বিজয়কে এরদোয়ানের সফলতা ও নীতির প্রতি তুরস্কের জনগণের আস্থা হিসেবে উল্লেখ করেছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী এরদোয়ানের তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়াকে প্রশ্নাতীত বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন।